চেয়ার নিয়ে অবহেলা করা আমার জীবনের জন্য একটা চমৎকার অভিজ্ঞতা। কল্পনা করে দেখুন কোথা থেকে কোথায় চলে আসছে। সিটিং পজিশন আমার মতে একজন মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয়ের প্রতি খুব বেশি একটা নজর না দেওয়া বা খুব বেশি একটা তোয়াক্কা না করার বিষয়টা হচ্ছে আপনার শরীরের প্রতি আপনার চরমতম একটা অবমূল্যায়ন বা বলতে পারেন নির্যাতন। এর ফলস্বরূপ আমাদের কাঁধে, পিঠে, কোমরে একটা পার্মানেন্ট ব্যথা চলে আসে। তাই স্বভাবতই এই চেয়ারে বসে আমার ফার্স্ট ইম্প্রেশন ছিল, দিস ইজ অ্যান্টেক T1 স্পোর্টস গেমিং চেয়ার। কেন এটাকে শুধু গেমিং চেয়ার বলা হয় সেই বিষয়টা নিয়ে আমি নিজেও খুব কনফিউজ। আমার মনে হয় এই ধরনের চেয়ার একটা সার্বজনীন চেয়ার সবার জন্য। এই চেয়ার ব্যবহার করার ফলে বেশ কিছু সুফল পাওয়া যায়, এবং এই সুফলগুলোতে আমি নিজে খুবই মুগ্ধ বা অভিভূত বলতে পারেন। সবথেকে বড় পরিবর্তন লক্ষ্য করেছি যখন আমি বাইক ট্যুরে যাই। এখন তো আমার জন্য 300-600 কিলোমিটার আপ ডাউন করা খুব বেশি একটা কষ্ট না, একবারই যে কষ্ট হয় না এটা বললে ভুল হবে, তবে আগের তুলনায় এখন কষ্টটা অনেক কম হচ্ছে। আগে যেখানে সাধারণ চেয়ারে বসে থাকলে 20 মিনিট পর পর আমার বডির ভেতরকার একটা অ্যালার্ম সিস্টেম বাজে উঠতো আর বারবার খালি বিরক্ত করতো, যাতে আমি এখন কোথাও গিয়ে রেস্ট নেই, বিশেষ করে আমি যাতে বিছনাইকে শুই। তো ইউটিউবিংয়ের ক্যারিয়ারে আসার পর আমার বেশিরভাগ কাজই হয়ে গেছে চেয়ার কেন্দ্রিক, অল্প কিছু কাজ থাকে যেটা আমাকে বাইরে যেতে হয়। তবে এটা শুরুর দিকে তেমন কোনো প্রবলেম করতো না, কারণ শুরুর দিকে হাঁটাহাঁটি করতাম অনেক বেশি। তবে যখন আমি বাইক কিনলাম তারপর থেকে অবস্থা খুবই বেশি খারাপ হয়ে গেছে আমার মতে। তো এই সব কিছু মিলে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার কর্মদক্ষতাও কমে আসতে শুরু করেছে, এবং এই প্রবলেমগুলো যে চেয়ার থেকে উৎপত্তি হচ্ছে সেটা যে বুঝতে পারছি না তেমনটা না। আমি অবশ্যই বুঝতে পারছিলাম যে আমার বসার জন্য প্রবলেম হচ্ছে, বাট ফর সাম রিজন আমি এই যে প্রবলেমটা যে চেয়ার থেকে আসতেছে এবং চেয়ারের দিকে যে একটা নজর দেওয়া উচিত এটা কেন জানি আমি কোনো গুরুত্ব দিচ্ছিলাম না। কেননা যেটা বলেছি শুরুতেই যে চেয়ারের প্রতি আমার অবহেলা আমার জীবনের জন্য একটা চমৎকার অভিজ্ঞতা। ঠিক এই সময়ে অ্যান্টেকের তরফ থেকে এই রিভিউটি চলে আসে, তাই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই অ্যান্টেক বাংলাদেশ এবং স্টারটেককে। মূলত সব ধরনের অ্যান্টেকের প্রোডাক্ট আপনারা স্টারটেকের কাছে সবার আগে পেয়ে যাবেন এবং খুব সহজেই পেয়ে যাবেন। তাদের বিভিন্ন পাওয়ার সাপ্লাই আছে এবং পাশাপাশি এরকম এখন গেমিং চেয়ারও তৈরি করছে। তো এই চেয়ারগুলো তাদের কাছে একটা রিজনেবল প্রাইসে বর্তমানে পাওয়া যাচ্ছে। ফর এক্সাম্পল আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্টারটেকের ওয়েবসাইটে এই চেয়ারে মাত্র 19,000 টাকা ধরা হয়েছে। যদিও তারা বলছে বর্তমানে টাকার মান এদিক ওদিক হওয়ার কারণে হয়তো জিনিসপত্রের দাম আরেকটু বাড়তে পারে, তখন হয়তো চেয়ারের দামটা আরেকটু বেশি থাকবে। যদিও চেয়ারটা শুরুর দিকে আরেকটু বেশি প্রাইস ছিল, যেটা বর্তমানে কমে এসে 20-এর নিচে চলে আসছে, এবং আমি মনে করি 20-এর নিচে প্রাইসিংটা কাইন্ড অফ অ্যাফোর্ডেবল। কেননা প্রিভিয়াসলি আমি আসলে যতবারই চেয়ার নিয়ে একটু উদ্বিগ্ন হয়েছি তখনই দেখতাম যে একটা গেমিং চেয়ার সামহোয়াট 30,000 টাকার আশেপাশে ঘোরাফেরা করতো বা 25+, যেটা আমার মতে বা আমার কাছে মনে হইতে যে এতগুলো টাকা চেয়ারের পিছনে ঢালা একটু অযৌক্তিক। এখন সিচুয়েশন এমনভাবে ঘুরে গেছে যে এখন আমার শরীর ব্যথা করলে আমি এসে চেয়ারে বসে থাকি এবং খুবই আরাম লাগে। বিশেষ করে এই পিলোটা বডিটাকে একটা শেপের মধ্যে ধরে রাখে। নেক পিলোটা বেশিরভাগ ক্ষেত্রেই খোলা থাকে আমার জন্য, কারণ আমার কাছে এটা খুব বেশি একটা আরামদায়ক লাগে নাই। এই বালিশটার ভেতরে ইনফ্লেশনটা আর একটু কম হইলে বা বালিশটা একটু সফট হইলে আমার মনে হয় ভালোই হইতো, যদিও এটা ছাড়াই ভালো লাগে বেশি। তাছাড়া এই চেয়ারের হলুদ কালার আমার ব্র্যান্ড কালারের সাথে খুব সুন্দর ম্যাচ করে। এই প্যাটার্নটা চেয়ারের লুকটাকে অনেক সুন্দর করে তুলেছে। অতিরিক্ত তেমন কোনো জাঁকজমকতা নাই, মিনিমালিস্টিক এবং সিম্পল দেখতে একটা চেয়ার, যেটা অলমোস্ট সব ধরনের সার্ভের সাথে খুব সহজেই মানিয়ে যাবে। এই পুরো চেয়ারের উপরের কভার হিসেবে ব্যবহার করা হয়েছে পিউ লেদার, যার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মানের মনে হয়েছে। এই চেয়ারটাকে এভাবে শুয়ে কাত করতে পারা এই চেয়ারের একটা বিশেষ বৈশিষ্ট্য। লম্বা সময় একটানা চেয়ারে এইভাবে বসে থাকলে স্বভাবতই শরীরে ব্যথা চলে আসে, সেক্ষেত্রে আমাদের হয়তো একটু শুয়ে নেওয়ার প্রয়োজন পড়ে। আর সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য এই চেয়ারটা আপনাকে বিছনায় যেতে বাধ্য করবে না, বরঞ্চ আপনি এই চেয়ারটাকেই এভাবে শুয়ে কাত করে আপনার যেই প্রয়োজনটা সেটা ইউটিলাইজ করে নিতে পারছেন। একই সাথে এই টিল ফিচার অন করে নিলে আর্ম চেয়ারের মতো দোল খাওয়া যায়, এতে স্ট্রেস রিলিফ হয়। এটা যে কোনো কর্মক্ষেত্রে এক্সট্রা বেনিফিট দিবে আপনাকে। এটার আর্মরেস্টগুলো চারভাবে অ্যাডজাস্ট করা যায়, আপনি হাইট অ্যাডজাস্ট করতে পারবেন, রোটেশন অ্যাডজাস্ট করতে পারবেন, এবং মজার বিষয় এই উপরের যে প্লাস্টিকের মতো অংশ যে দেখা যায় এটা কিন্তু বেসিক্যালি প্লাস্টিক না, এটা বড় হচ্ছে একটা ফোমের মতোই, মোটামুটি সফট, খুব বেশি সফট না, কিছুটা হার্ড। সো এর ফলে আপনারা এটার উপর কোনো দিয়ে ইজিলি ভর দিতে পারবেন, আপনাদের কোনো দিয়ে মোটেও ব্যথা হবে না। এই চেয়ারের পায়া 5টি, এবং 5টি পায়াতে 5টি চাকা রয়েছে যেগুলো বেশ স্মুথ এবং কোনো প্রকার অপ্রত্যাশিত শব্দ তৈরি করেনি। প্রায় সম্পূর্ণ মেটালে তৈরি পুরো কনস্ট্রাকশন। কিছু প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে চেয়ারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, তবে আমার মতে সেই প্লাস্টিকগুলোর কোয়ালিটি হয়তো বা আরেকটু ইম্প্রুভমেন্ট করা যেতে পারতো। এই চেয়ারটির গ্যাস সাসপেনশনটাও বেশ স্মুথ, আপনি আপনার পছন্দ মতো ফিডব্যাকটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো বর্তমানে এই চেয়ারটি আমার নিত্যদিনের সঙ্গে, এবং এটি ব্যবহার করতে করতে আমার শরীরের ফিডব্যাকটাও আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করছে। তো এই চেয়ারটা আপনারা চাইলে খুব সহজেই স্টারটেকের ওয়েবসাইট থেকে অর্ডার করে কিনতে পারেন, বাংলাদেশের যে কোনো জায়গায় তারা ডেলিভারি দিবে।
যদিও এই চেয়ারটার বক্স কিন্তু অনেক বড়, বিশাল বড় একটা বক্স। এই বক্সের ভেতরে এই চেয়ারের অলমোস্ট প্রতিটা পার্টস পার্ট বাই পার্ট আলাদা করা থাকে। এটা নিজেকে ইনস্টল করে নিতে হয় এবং কীভাবে ইনস্টল করবেন এই বিষয়ে কিন্তু একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল এটার ভেতরে দেওয়া থাকবে, এবং একই সাথে যে নাট বল্টুগুলো প্রয়োজন পড়বে এবং যে টুলসগুলো প্রয়োজন পড়বে সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো এই চেয়ারটার কিন্তু আরেকটা চিপ অল্টারনেটিভ ভার্সন আছে, মানে খুব বেশি চিপ তা না, কিন্তু সেটার পার্থক্যটা হচ্ছে যে সেটার নামের মধ্যে আর স্পোর্টস লেখাটা নাই, আর ওইটার যে পায়াটা সেটা হচ্ছে প্লাস্টিকের তৈরি। কিন্তু এটার পায়াটা অর্থাৎ যেই যে স্ট্রাকচারটা আপনাকে ধরে রাখতেছে প্লাস চেয়ারটাকে ধরে রাখতেছে মোস্টলি মেটাল বিল্ড। সো আমার মতে লঞ্জিভিটির কথা চিন্তা করলে এবং স্ট্রাকচারাল স্ট্রেংথের কথা চিন্তা করলে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব এই অ্যান্টেক T1 স্পোর্টস এডিশনটা নেওয়ার জন্য। এটার কিন্তু এই হলুদ কালার পদে আরও কিছু কালার আছে, লাল এবং আরেকটা কী জানি। তো ওই কালারগুলো আপনাদের কাছে যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন, তবে আমার কাছে হলুদ কালারটা খুব বেশি ভালো লাগছে। তো ওভারঅল চেয়ারের প্রাইস, চেয়ারের ফিচার এবং দৈনন্দিন জীবনে অলমোস্ট সব ধরনের কাজের ক্ষেত্রে এরকম একটি চেয়ার প্রাইমারিভাবে ব্যবহার করার ক্ষেত্রে যে এক্সট্রা বেনিফিটগুলোও চলে আসছে সাথে, সে সব কিছু মিলে আমি মনে করি যে এই চেয়ারটা একটা ওয়ার্থ দি একটা পারচেস ডিসিশন আমার মতে। তো আপনারা যারা গেমিং চেয়ার খুঁজতেছিলেন তারা অবশ্যই অ্যান্টেকের T1 স্পোর্টস এই চেয়ারটি দেখতে পারেন, বাজেটের মধ্যে ভালো একটা অপশন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আশা করি চেয়ার সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের কাছে উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ হিট দ্য লাইক বাটন, এবং সামনে আরও ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।